এখন বাসায় আসেন নাকি? হ্যাঁ, শক্তি কি সরকারের লস হচ্ছে না? আমার সমাজের আমার দিবস, এই দিবসের আমি আজকে সাধুবাদ জানাচ্ছি। কারণ বলি, এই মাস তিন চার আগে একজন আপনার রাষ্ট্র এফেক্টেড হচ্ছে, আপনি যে ইনকামটা এই সাজা দিয়ে দিচ্ছে বিজ্ঞ আদালতেরও কোনো শত্রুতা আপনাদের ব্যক্তিগত ভাবে অবজ্ঞা করার জন্য না, ঘৃণা করার জন্য সেই ভয়াবহতার দিকে খেয়াল করে যেরকম ভালো আছি, ভালো কথা আসবেন এই বলে আমি আমার কথা শেষ করব। সবাই জানি আমার মূল কথা হলো যে সরকার দীর্ঘদিন হয়ে গেছে গা, এরকম এটা ছাড়া সম্ভব ঘৃণা নাই, কোনো বিদ্বেষ নাই, আছে ভালোবাসা। তা আমরা দেখেছি ওকে কোত্থেকে ধরা হয়েছিল তাদের জানি আমি, সব অপরাধীকে অবহেলা করা যাবে না। তো শ্রদ্ধেহ জেলা প্রশাসক মহোদয়, এই যে এত টাকা খরচ করে এত বিল্ডিং এত প্রশাসন এত কি বলছি, আপনাদের গায়ে যে গেন্দিটা আপনারা পরেছেন, কিন্তু দেশের আইনের জন্য আজ আমি ঘৃণা করার কোনো সুযোগ নাই। আমি প্রথমে বলতেছি যে অপরাধকে ঘৃণা করতে হবে।